हाय एवरीवन, सबा के अस्सलाम वालेकुम। वेलकम बैक टू माय चैनल आवर फैमिली। ओके, निश्चय जे जे कैन आछेन भालो आछेन सुस्थ आछेन, आमिओ भालो आछि आलहामदुलिल्लाह। आजकेर एपिसोडे आमि आपनादेर साथे शेयर करब घरोया स्टाइले खूब सिम्पल भावे खूब सहज एवं सुस्वादु चिकेन शर्मा। आशा करी आमार आजकेर रेसिपिटा आपनादेर भालो लागबे। चलुन देखा जाक आमि आजके किभाबे तैरि करतेछि। आमि एखाने चिकेन शर्मार जोन्नो मुरगीर बुकेर मांस नियेछि 300 ग्राम परिमाण। आमि एखाने दियेछि हाफ चा चामच परिमाण लवण, चिली पाउडार नियेछि 1 चा चामच परिमाण, आर आमि आजके चिकेन फ्लेवर मसलार पैकेट दिये आमि चिकेन मेरिनेट करब। ए पैकेटगुलो आमरा सुपारमार्केटे पेये थाकि बा मैकिनोडोजेर पैकेटे भितरेई थाके। ए मसला दिये मैरिनेट कर ले एक्सट्रा कोनो मसला दीते हैं ना, एते करे चिकेनेर टेस्ट अनेक गुण बेड़े जाए। एखन दिए दिलाम एक टी स्पून परिमाण सोया सस, ब्लैक पेपर दिए हाफ टी स्पून परिमाण, आदा पेस्ट एक टी स्पून परिमाण, रसुन पेस्ट एक टी स्पून परिमाण, हानि दिए एखाने एक टी स्पून परिमाण, এবং আমি এখানে লেমন জুস দিয়েছি 1 টিস্পুন পরিমাণ। এখন আমি সব কিছুকে খুব ভালোভাবে মেরিনেট করে নিব। আমি একটা রেড পেপার কেটে নিয়েছি 4 ভাগ করে, এখন চিকেনের সাথে রেখে দিব। আর এই মেরিনেট করা চিকেনটা আমি 1 ঘন্টার জন্য রেখে দিব ফ্রিজে। আফটার 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখন আমি দিয়ে দিব এয়ার ফ্রাইতে। আপনারা চাইলে ঠিক একই সিস্টেমে চুলাতেও করে নিতে পারেন অ্যান্ড প্যানে। আমরা সাধারণত অয়েল ফ্রি খাওয়ার জন্য এয়ার ফ্রাই ব্যবহার করে থাকি। আমার চিকেনগুলো পরিমাণে ছোট ছোট পিস, এজন্য আমি ফয়েল পেপার দিয়েছি যাতে করে চিকেনগুলো খুব বেশি ড্রাই না হয়ে যায়, এবং এক টিস্পুন পরিমাণ অয়েল দিয়েছি। এখন আমি মেরিনেট করা চিকেন এবং রেড পেপার এয়ার ফ্রাইতে দিয়ে দিব। আমি এখন চিকেনের উপর একটু পার্সলি দিয়ে দিব, এতে করে খুব নাইস একটা ফ্লেভার আসবে। পার্সলিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার আপনারা স্কিপ করতে পারেন। এখন আমি চিকেন এয়ার ফ্রাইতে দিয়ে এয়ার ফ্রাই স্টার্ট করে দিলাম। আমি 180 ডিগ্রিতে 20 মিনিটের জন্য দিয়ে দিয়েছি। আফটার 20 মিনিট পর এয়ার ফ্রাই অটোমেটিক বন্ধ হয়ে গেছে। এখন আমি চিকেন বের করে নিয়েছি। এখন আমি আবার চিকেনগুলো একটু উল্টিয়ে দিব এবং আবার একই সিস্টেমে এয়ার ফ্রাইতে দিয়ে দিব। এতে করে চিকেনের দুই পাশ খুব ভালোভাবে হয়ে যাবে, চিকেনের ভিতরে কাঁচা থাকবে না। এয়ার ফ্রাইতে রান্না করতে খুবই ভালো একটা সিস্টেম। মাছ বা চিকেন, চিপস, যেই কোনো জিনিস অপশন হিসেবে আমরা স্টার্ট করতে পারি এবং অটোমেটিক স্টপ হয়ে যায়। আমার চিকেনগুলো এয়ার ফ্রাইতে হচ্ছে, এই পাকে আমি কিছু সালাদ কেটে নিয়েছি। সালাদের আইটেমটা একদম আপনাদের পছন্দ হিসাবে আপনারা দিতে পারেন, যে যেভাবে পছন্দ করেন সেভাবে সালাদের আইটেমটা দিতে পারেন। এখানে শর্মার সালাদের জন্য নিয়েছি পিকল, টমেটো, শসা, লেটুস। আমি শর্মা তৈরি করার জন্য এখানে রেডিমেড রুটি নিয়েছি, আপনারা চাইলে ঘরও তৈরি করে নিতে পারেন। আমাদের এখানে সুপার মার্কেটে বিভিন্ন রকম রুটি আছে, তাই আমি এখানে সুপার মার্কেট আজদা থেকে নিয়েছি।
এখানে একটা প্যাকেটে চারটা রুটি আছে। আমি রুটি গরম করার জন্য চুলাতে পাইন প্যান বসিয়ে দিয়েছি। এখন রুটিগুলো একটু গরম করে নিব। আর এদিকে আমার চিকেন শর্মার জন্য চিকেনটা রেডি হয়ে গেল। আমি এখানে একটা রুটিকে টু চাইজ করে নিচ্ছি। এখন চিকেন এবং চালাদ দিয়ে শর্মা তৈরি করে নিচ্ছি রুটির মধ্যে, আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি এখানে চালাতের আইটেমটা দিচ্ছি, এরপর দিয়ে দিব আমি চচ এবং মায়োনেস। আপনারা চাইলে আগে চচও দিতে পারেন, আমি চচ মিডলে দিব। এর কারণ চচ প্রথমে দিলে রুটিটা ঠান্ডা হয়ে যাবে। সস এবং চালাদ দেওয়ার পর আমি এখন দিয়ে দিলাম চিকেন এবং পেপার, তারপর আমি দিয়ে দিলাম লেটুস। এরপর আমি এভাবে একটা বাচ করে নিলাম। এইভাবে আমি দুইটা রুটি দিয়ে চারটা শর্মা তৈরি করব। আর এই শর্মা যদি আপনারা জাল করে খেতে চান তাহলে স্পাইসি সস বা আপনারা কাঁচামরিচ দিতে পারেন। আমি আজকে আমার বাচ্চাদের জন্য নর্মাল জাল ছাড়া বানাচ্ছি, আর আমার জন্য জাল দিয়ে বানাবো। এই তো রেডি হয়ে গেল খুবই মজাদার লোভনীয় চিকেন শর্মা। আমরা এভাবে গড়েই সুস্বাদু এবং স্বাস্থ্যকর চিকেন শর্মা গড়েই তৈরি করে নিতে পারি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, তাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সবসময় দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।